নজিরবিহীন লুটপাতের মধ্য দিয়ে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আশঙ্কাজনকভাবে রিজার্ভ কমতে শুরু করায় ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে বাংলাদেশ। সরকারের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম বিপু। আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা, লাগামহীন দুর্নীতি ও দেশের অর্থনীতির বর্তমান অবস্থা তুলে ধরতে এই বিএনপির এই সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রিজার্ভের অবস্থা শোচনীয়, যা গোটা অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে। বিশ্বের অন্য দেশগুলো অর্থনৈতিক মন্দা কাটিয়ে উন্নতির দিকে গেলেও বাংলাদেশের অবস্থা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। সরকারের সীমাহীন দুর্নীতি দেশের গোটা অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি অনিয়মের কারণেই আমাদের অর্থনীতি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না। মূলত সরকারের পলিসিগত বা রাজনৈতিক দুর্বলতা এবং অর্থনীতি ভঙ্গুর অরক্ষিত হয়ে পড়েছে। বিদেশি ঋণ প্রদানকারী ও বিনিয়োগকারীরা আর আস্থা রাখতে পারছে না। দেশের এই অর্থনৈতিক দুরবস্থা একদিনে সৃষ্টি হয়নি, অবৈধ সরকারের উন্নয়নের স্লোগানের নিচে চাপা পড়েছিল, যা এখন বেরিয়ে আসতে শুরু করেছে। দেশে ধনী গরিবের বৈষম্য দিন দিন বেড়েই চলেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকার সমর্থিত লুটেরা শ্রেণী একদিকে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ছে, অন্যদিকে সাধারণ মানুষ তাদের নিত্যদিনের চাহিদা পূরণ করতে পারছে না। কৌশলগুলো কিন্তু অভিনব কৌশল, টাকা লুটে যাওয়ার, পাচার করে দেওয়ার এবং বাংলাদেশকে আমরা যে কথাটা সবসময় বলে আসছি যে ফোকলা করে দেওয়া, অর্থাৎ টোটালি এমটি, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা এমটি ভেসেলে পরিণত হয়েছে এখন বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং খাত পুরোটাই, এর ভেতরে আর কিছু নাই। জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা নেই বলে এই দেশের অর্থনীতি, রাজনীতি ও বিচার ব্যবস্থা কোনো কিছুই নিরাপদ নয়। চলমান সংকট থেকে উত্তরণে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে একটি সত্যিকারের জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।